ওমিক্রন মোকাবেলায় 11 দফা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ বললেন জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই করতে হবে কাজ সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা করোনায় ডেল্টা প্রকোপ না কমতেই এবার ওমিক্রনের হানা গত এক মাসে শনাক্তের 20 ভাগ ওমিক্রন আর বাকিদের ধরন ডেল্টা কোভিড-19 আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করে এ তথ্য দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ সময় জানানো হয় সামনে ওমিক্রনে আক্রান্তের হার কয়েক গুণ বাড়তে পারে এরপরও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ চলতি বছরের প্রথম সপ্তাহে দেশে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছিল সব মিলিয়ে 5551 জন প্রথম পাঁচ দিন তিন অঙ্কে থাকলেও 6 জানুয়ারি হাজার ছাড়াই আক্রান্তের সংখ্যা এরপর লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণে সোমবার একদিনেই শনাক্ত হয় 6676 জন বছরের শুরুতে শনাক্তের হার 2% ঘরে থাকলেও 2 সপ্তাহ ব্যবধানে সোমবার ছাড়িয়ে যায় 20%। এ পরিসংখ্যানে ইঙ্গিত দেয় কতটা উদ্বেগজনক গতিতে বাড়ছে কোভিড সংক্রমণ। আর দেশে কোভিডের এমন ঊর্ধ্বগতির পেছনে নতুন ধরন অমিক্রনের পাশাপাশি মিলছে ডেল্টার প্রভাবও। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জিনোম সিকোয়েন্সের ফলাফল তুলে ধরে গবেষকরা জানান, গত 8 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত 96 জন কোভিড আক্রান্তের জিনোম সিকোয়েন্স করে 20% মধ্যে অমিক্রন ও 80% মধ্যে ডেল্টা ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। আগামীতে অমিক্রনের হার আরও বাড়ার পূর্বাভাস গবেষকদের। বাংলাদেশে কোভিড-19 আক্রান্তদের 20% বর্তমানে অমিক্রন ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত। হাসপাতালে যারা ভর্তি হয় তারা সবাই ডেল্টা ভেরিয়েন্ট। যারা ভর্তি রোগী তাদেরও আমি নেজাল সোয়াব নিয়েছি, আমি আউটডোর থেকে নিয়েছি। আউটডোরে যাদের পেয়েছি তাদের মধ্যে আমরা 20% অমিক্রন পেয়েছি, ভর্তিদের মধ্যে অমিক্রন রোগী পাই নাই। আমাদের ধারণা যে আমরা যে 20 পেয়েছি এটাই থাকবে এমন কোনো কথা নাই। 8ই জানুয়ারি পর্যন্ত আমরা এটা পেয়েছি, আজকে 18ই জানুয়ারি, 10 দিনে হয়তো আরো বেড়েছে। গবেষণার ফলাফল তুলে ধরে বলা হয় অমিক্রন আক্রান্ত কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তবে আগামীতে পরিস্থিতি নাজুক হওয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা। সেক্ষেত্রে জোর দিচ্ছেন টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধির উপর। তাকে ডেল্টার সব থেকে বড় প্রিডিকশন হচ্ছে লাংকে আক্রমণ করে, এটা কিন্তু গলা পর্যন্তই থাকছে, অমিক্রন গলাতে থাকছে, কাশি হচ্ছে, মানে ম্যালেজ হচ্ছে। তবে দেশে হু হু করে কোভিড শনাক্ত বাড়লেও সচেতনতা ফেরেনি সাধারণ মানুষের মধ্যে, পুরোপুরি উপেক্ষিত 11 দফার নির্দেশনা। আচ্ছা আচ্ছা, এখন লাগাইছি লাগাই হইলা লাগাইছি, এখন মাস নাই ভাই, পরার মনে ইচ্ছা করি নাই যে পরা লাগবে, এরকম কিছু মনে হয় না। মাস্ক পরলে যে করোনা হবে না এমন তো গ্যারান্টি তো নেই, এখানে দিতে পারবে না। নীতি নির্ধারকরা বলছেন সাধারণ মানুষ 11 দফা নির্দেশনা মানলে প্রয়োজন হবে না লকডাউনের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়াচ্ছে, তাই 11 দফা বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। এ সময় এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে ডিসিদের 24 দফা নির্দেশনা দেন সরকার প্রধান। সরকারি অফিসে জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি রোধ করার বিষয়েও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপরিচালনায় সরকারের নীতি ও পরিকল্পনা মাঠ প্রশাসনে নেতৃত্ব দিয়ে বাস্তবায়ন করে থাকেন জেলা প্রশাসক। করোনার কারণে পরপর 2 বছর না হলেও নতুন বছরের শুরুতেই জেলা প্রশাসকদের ঢাকায় ডেকে সম্মেলন শুরু করল সরকার। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আর টেন্ডার বাক্স নিয়ে মারামারি, কাটাকাটি, গোলাগুলি, বোমাবাজি হচ্ছে না, এটাই বড় কথা। মাঠ প্রশাসনের নেতৃত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন সরকার প্রধান। জানান, সেবা দেয়াই একমাত্র কাজ হতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তাদের সম্মান করতে হবে। সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের ব্রত। অমিক্রন ছড়িয়ে পড়া রোধে সরকারের 11 দফা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এটা খুব দ্রুত ছড়াচ্ছে, এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং আমি জেলা প্রশাসনে সকলকে বলবো যে আপনারাও 600 জেলা এখন নির্দেশ দিয়ে দেবেন, প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, কারণ এই ভেরিয়েন্টটা অনেক ক্ষতি করতে পারে। ইতিমধ্যে মৃতের সংখ্যাও
বেশ বাড়তে শুরু করেছে, এটার জন্য কোনো মতে আর না বাড়তে পারে। জেলা উপজেলা পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়ন করে উন্নয়নের তাগিদ দেন শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে পরামর্শ করেই কাজ করতে হবে। এটুকু অনুরোধ করবো যে আমাদের নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ আমি আগেই বলেছি সংসদ সদস্য, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, মেয়র বা পৌরসভা মেয়র, আমাদের সিটি কর্পোরেশন, সকলকে নিয়েই সমন্বিতভাবে আমাদের যদি আমরা উন্নয়ন পরিকল্পনা করি এবং প্রকল্প গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি, তাহলে অবশ্যই খুব বেশি দিন লাগবে না, আমরা দেশকে উন্নত করতে পারব। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধে অবদান রাখা পরিবারের প্রতি বিশেষ তদারকি জারি রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমি আর দেখতে চাই না কখনো যে কোনো শহীদ পরিবার জাতির পিতার চিঠি যার হাতে সে ভিক্ষা করে খাবে, এটা জন্য না হয়। এটা অন্তত আমার জন্য খুবই লজ্জাজনক আমি মনে করি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন রূপে ফিরছে রাজধানীর ফার্মগেট এলাকা। তিন স্তরের গণপরিবহন চলবে এই রুটে। মেট্রো রেলের পরে যুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে লিঙ্ক, সঙ্গে সড়ক তো আছেই। সমন্বয় থাকায় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কোনো আশঙ্কা নেই বলছেন প্রকল্প পরিচালক। এছাড়া পথচারী পারাপারে ফার্মগেটের শিগগিরই নতুন ফুট ওভারব্রিজ তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সড়কে গতি আনতে ক্রমেই এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। সব ঠিকঠাক থাকলে চলতি বছরই প্রথম অংশ অর্থাৎ এয়ারপোর্ট থেকে বনানী হয়ে দ্বিতীয় অংশের আংশিক বনানী থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত চালুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কর্মযজ্ঞ। এরই মধ্যে প্রথম অংশের কাজ এগিয়েছে 76%, দ্বিতীয় অংশের কাজ হয়েছে 30%, আর সার্বিক অগ্রগতি 40%। এয়ারপোর্ট থেকে বনানী হয়ে রেল লাইন ধরে সমান্তরাল এগুচ্ছে কাজ। এদিকে তেজগাঁও এলাকায় গেলেই বোঝা যায় আপাতত লক্ষ্য ছুতে এখানে যেন চলছে এক মহাযজ্ঞ। তবে ফার্মগেটের মতো জনবহুল এলাকায় মাথার উপর মেট্রো রেল, তার নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আবার মূল সড়ক তো থাকবেই, এতে হিতে বিপরীত হবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মেট্রো রেলের সঙ্গে সমন্বয় করেই তৈরি হয়েছে নকশা। ভায়াডাক্টের নিচ দিয়েই ইন্দিরা রোডে নামবে ডাউন র্যাম, আবার নিচে মূল সড়ক থাকলেও তাতে কারো বাধা হবে না। উপর দিয়েও আবার সেম, মানে দুই জায়গাতে যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, যত ধরনের মানে হাইট আছে সব হাইটকে কনসিডার করে করা হয়েছে, যাতে আমি যখন নিচ দিয়ে যাব আমারটা নিচে তলায় না লাগে, আর ওটার সাথে যখন ইয়েরটা মেট্রোটা আমি যখন যাব মেট্রোতে যেন না লাগে। এছাড়া ফার্মগেট এলাকায় দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজের কাজও শুরু হবে শিগগিরই। অলরেডি ড্রয়িং, ডিজাইন, এভরিথিং, কন্ট্রাক্টর, এভরিথিং সিলেকশন হয়ে গেছে। পুরো প্রকল্প অর্থাৎ এয়ারপোর্ট থেকে কাটাখালী পর্যন্ত নির্ধারিত সময়ে 2024 সালের মধ্যেই শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে আগামী বছরই খুলে দেওয়া যাবে এর একটি বড় অংশ, অর্থাৎ এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত। সেক্ষেত্রে পুরো প্রকল্পের সুফল না পাওয়া গেলেও এইটুকু রাস্তায় অন্তত স্বস্তি ফিরবে এমনটাই মনে করছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকায় বিভিন্ন ব্র্যান্ডের 132টি গাড়ি নিলামে বিক্রি করা হয়েছে। বন্দরের গাড়ি রাখার জায়গা খালি করা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে পর্যায়ক্রমে আরও 2884টি গাড়ি নিলামে তোলা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে প্রায় 8 মাস ধরে 2884টি গাড়ি নিলামের অপেক্ষায় পড়েছিল মংলা বন্দরের ইয়ার্ড ও শেডে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিলাম কার্যক্রম। প্রথম দিনে বিক্রি করা হয় বিভিন্ন ব্র্যান্ডের 132টি গাড়ি। পর্যায়ক্রমে বিক্রি করা হবে সবগুলো। আমদানি করা গাড়িতে বন্দরের জেটি এলাকায় বিশৃঙ্খল জট তৈরি হয়েছিল। নিলাম প্রক্রিয়া চালু হয় অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধা হবে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষ, শুল্ক বিভাগ কর্তৃক দীর্ঘদিন যে সকল কন্টেনার এবং গাড়িগুলো পড়ে আছে এগুলো যদি বন্দর থেকে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয় তাহলে বন্দরের যে কন্টেনার জট বা গাড়ির যে জট এটি অনেকাংশে আমাদের নিরসন করা সম্ভব হবে। দীর্ঘ সময় এখানে থাকার কারণে এদের আমরা আমাদের বন্দরের ক্ষতিগ্রস্ত হয়। নিলাম হলে আমাদের বন্দরের রাজস্ব আয় হবে। এসব গাড়ির আমদানিকারক কোম্পানিগুলো 30 দিনের মধ্যে বন্দর জেটি থেকে খালাস করানোর নিয়ম থাকলেও তা করেনি। এজন্য গাড়িগুলো নিলামে বিক্রি করা হচ্ছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম কার্যক্রম যদি চলতে থাকে এর একটা ফিডব্যাক হিসাবে আমাদের যে গাড়ি, জানেন যে মংলা কাস্টমার হচ্ছে 60%
গাড়ির মাধ্যমে আমাদের রাজস্ব আদায় হয়, এবং যদি নিলাম অব্যাহত রাখে যারা যারা আমদানিকারক আছে যারা যথাসময়ে গাড়ি খালাস নেন, এতে করে আমাদের রাজস্ব আদায়ও বৃদ্ধি পায়। 2009 সালের পর থেকে এ পর্যন্ত 1,46,163টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে মংলা বন্দর দিয়ে। সময় সংবাদ মংলা। শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আয়োজন। প্রথম দফার করোনা টেস্টে 4 থেকে 5 জন ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল কমিটি। সকালে 9:30 থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে মিনিস্টার ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। এরপর মাঠে আসে খুলনা টাইগার্সের সদস্যরা, তবে তাদের পুরো দল আসেনি প্রথম দিনের অনুশীলনে। পরে জানা যায় কোভিড টেস্টে তাদের 4 থেকে 5 জন ক্রিকেটার পজিটিভ হয়েছেন। বিসিবি থেকেও নিশ্চিত করা হয়েছে বিষয়টি। আজকের মধ্যে অন্য দলগুলোরও করোনা টেস্ট সম্পন্ন হবে। এদিকে অনুশীলনে হালকা চোট পেয়েছেন মাশরাফি, পুরনো ইঞ্জুরির জায়গাতেই চান খেয়েছেন ম্যাচ। কমনওয়েলথ গেমস বাছাই পর্বের খবর। আসরের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক মালয়েশিয়াকে 8 উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। টস হেরে শুরুতে ব্যাট করে 9 উইকেটে 49 রান করে মালয়েশিয়া। জবাবে 2 উইকেটে মাত্র 8 ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছায় সালমা জ্যোতিরা। কুয়ালালামপুরের কিনারার ওভালে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগ্রেস বোলারদের দাপটে চাপে থাকে মালয়েশিয়া। দলীয় 6 রানেই ওয়াং জুলিয়া ও ইয়াকুবের উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এলিসা 11 এবং উইনিফ্রেড 12 রান করে ফেরেন সাজঘরে। সালমা নাহিদাদের বোলিং তোপে একে একে ফিরে যান সবাই। 9 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে মাত্র 49 রান করে মালয়েশিয়া। 2টি করে উইকেট নেন সুরাইয়া ও রুমানা। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি থেকে 38 রান তুলে নেয় বাংলাদেশ। শামিমা 28 রান করে ফেরেন প্যাভিলিয়নে। আরেক ওপেনার মুর্শিদা আউট হন 14 রান করে। পরে ফারজানার অপরাজিত 7 আর অধিনায়ক জ্যোতির 3 রানে চড়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনার সংক্রমণ বাড়লেও বেপরোয়া সাধারণ মানুষ। এক মাসে শনাক্তের 20% ওমিক্রন আর বাকিদের ধরন ডেল্টা। টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়। ওমিক্রন মোকাবেলায় 11 দফা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। বললেন, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই করতে হবে কাজ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।